গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে রবিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম। তো রবিবার তো সবার ছুটির দিন, তবে আমাদের ছুটির দিন নয়। তো চলো সঙ্গে থাকো, এখন আর বেশি কথা বলবো না, প্রচুর কাজকর্ম পড়ে আছে। রেডি হয়েছে শ্রাদ্ধ বাড়িতে নিমন্ত্রণ? আমরা তো খেতেই যাচ্ছি না, ঘুরতে যাচ্ছি। ওখানে ঘুরতে যাচ্ছো? দেখা করতে যাচ্ছি, ঘুরতে মানে দেখা করে আসতে যাচ্ছি। তাহলে বাড়িতে তোমার জন্য রান্না করবো, তাই তো? হ্যাঁ, রান্না করে রাখবো। কোথায় যাচ্ছো আজকে? আমার ছেলের পিঠে তেল মাখানোর দায়িত্বটা আমাদের উপর পালা করে পড়ে, একদিন হাজবেন্ড একদিন আমি। তো আজকে আমার উপর পড়েছে, হাজবেন্ড তো বেরিয়ে গেছে। তো ওকে তেলটা মাখিয়ে তারপরে রান্না করব। আজকে রান্না করব আর মাছ, ছোট ছোট সাইজের আর মাছগুলো এনেছে, পেঁয়াজ রসুন আদা লঙ্কা দিয়ে সব করব। এখানে আলুটাও কাটা হয়ে গেছে, তো মশলাগুলো এখন করে নিতে হবে। আর মাছের মধ্যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এখন বাজে বেলা 12:30, ছেলেকে তেল মাখিয়ে দিলাম, এবার আমি মাছটাকে বসাচ্ছি। নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তো এই দেখো তেল গরমও হয়ে গেছে, মাছটা ছাড়বো। আর মাছ, বোয়াল মাছ, এসব মাছগুলো একটুখানি ফাটে, যেহেতু এগুলোর খোসা থাকে না, এই জন্য তো একটুখানি সাবধানে সাবধানেই করছি। তো ছোট ছোট যেহেতু মাছগুলো, আর এখন মাছগুলো ভাজা হয়ে গেছে, আলু দিয়ে মশলাটাকে এখন কষিয়ে নিচ্ছি। এই যে মাছগুলো ভেজে রেখেছি, আলু আর মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরে জল দিয়ে দিয়েছি, ফুটে ওঠার পর মাছগুলো দিয়ে দিলাম। মাছের ঝোলটা হচ্ছে, এবার একটুখানি চা করবো, যেহেতু ওয়েদারটা এখন একটুখানি ঠান্ডা হয়েছে, তবু আজকে একটুখানি মনে হয় গরম আছে। তো যাই হোক, শাশুড়িমা একটু ইচ্ছা হয়েছে, বলেনি যদিও, যদিও আমার এত কাজের চাপ দেখে সবসময় বলে ওঠে না, কিন্তু আমি বুঝতে পারি যে ওনার চা খাওয়ার ইচ্ছা হয়েছে। এই জন্য এখন একটু লেবু চা করবো। তো সব কিছু রেডি করে নিয়েছি, মাছের ঝোল ফুটছে এদিকে। তো চলো এতটুকু সময় নষ্ট না করে চাটাকে বসিয়ে ফেলি, কারণ মাছের ঝোলটা হতে হতে আমাকে চাটা করতে হবে। জলটা ফুটতে যতটুকু সময় এর মধ্যে আমি চাটাকে করে নিচ্ছি। এদিকে চায়ের জলটা অল্প একটু গরম হওয়ার পরেই আমি বাতাসাটা দিয়ে দিলাম। আর তোমরা এতদিনে নিশ্চয়ই জেনে গেছো যে আমি বাতাসা দিয়ে সবসময় চা করি। তো এই দেখো এগুলো নিয়ে নিলাম। চায়ের জলটা গরম হতে হতে একটু ছাদের থেকে ঘুরে আসি, কয়েকটা জামা কাপড় তুলে নিয়ে আসি, যেগুলো কালারিং জামা কাপড় আছে। তো আমার লাল লাল লাল, তারপরে ছেলে বাথরুমে ঢুকেছে, বললো মা গামছা প্যান্ট দিয়ে দাও, তো তার জন্য ছাদে যাচ্ছি। তারপরে ছাদের থেকে সমস্ত জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে এসেছি। এদিকে চায়ের জলটা ফুটে যাওয়ার পর চা পাতা দিয়ে দিয়েছি, তারপরে লেবু চিপে দিয়ে দিলাম। এখন চাটাকে ছেঁকে নিচ্ছি। তোমরা যারা লেবু চা কখনো খাওনি, একবার বাড়িতে খেয়ে দেখতে পারো, খুবই ভালো লাগে খেতে। তো চাটা শাশুড়িমাকে ছেলে গিয়ে দিয়ে আসছে, আর মাছের ঝোলটা ওইদিকে হয়ে গেছে। মাছের ঝোলটা আমি একটা বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম, আর আমার চাটা ওইদিকে রাখা রয়েছে। তো এর মধ্যে ছেলে বলল যে মা আমাকে খেতে দিয়ে দিও, তো এখন একটুখানি সময় মতো যেহেতু খায়, ওকে সময় মতনই আমি খেতে দেওয়ার চেষ্টা করি। তো মাছের ঝোলটা টেবিলের উপর ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরে ছেলের এখন খাবারটাকে রেডি করছি। আর ছেলে এই মাছের ঝোল খাবে না, ছেলের জন্য রুটি বানিয়েছি, রুটি তরকারি আর ডিম সিদ্ধ খেয়ে নেবে। তো দু রকমের তরকারি এখানে দিয়ে দিয়েছি, আর এখন ডিমটাকে ছাড়িয়ে ওকে দিয়ে দিচ্ছি। এদিকে ছেলের খাবারটাকে রেডি করেছি, এখন অবধি আসেনি, এখন চাটাকে খাবো। তো চাটা একদম ঠিকঠাক আছে, মানে আমি খুব বেশি আগুনের মতো যে গরমটা সেরকম খাই না। রান্নাঘরের সমস্ত কাজকর্ম গুছিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপরে ছেলেকে খেতে দিয়েছিলাম, সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে এখন চলে এসেছি ঘরের দিকে। তো আজকে আমি একটুখানি দেরি করেই ঘরটা ঝাড় দিচ্ছি, অন্যদিন আরো তাড়াতাড়ি ঝাড় দিই। বুড়ি বুড়ি, তুই রোদের মধ্যে কি করছিস ছাদে এসে? হ্যাঁ, রোদ লাগছে না? এখন ঠান্ডা পড়েছে। হ্যাঁ, তুই রোদ পোয়াচ্ছিস এসে? এই তাকা আমার দিকে তাকা। এই তুই রোদে এসে বসে আছিস কেন? হ্যাঁ, তোকে পাগল বলবে মানুষ। চল নিচে চল, চল শরীর খারাপ হবে রোদ লাগলে, চল চল চল। আমি চলে যাচ্ছি, আমি কিন্তু চলে যাচ্ছি, আয় চলে। ছাদের বাকি জামা কাপড়গুলো নিয়ে আমি নিচে চলে এসেছি, এখন আমার ঘর মোছার পালা। তো জল এখানে রেডি করে রেখেছি, আর দেখো ওদিকে এখন এক গামলা জামা কাপড় রয়েছে। তো এখন আমি সিঁড়ির দিকে যাচ্ছি, সিঁড়িটা মুছি, সিঁড়িটা প্রচণ্ডভাবে নোংরা হয়, কারণ আমাদের বাচ্চাগুলো যখন দৌড়ায় না, তখন ছাদের সমস্ত ময়লাগুলোকে নিয়ে সিঁড়িতে চলে আসে। তো এই জন্য মাঝে মধ্যে আমাকে সিঁড়িটা মুছতে হয়। তো আমি নিচে যখন মুছি তখন খুব সুন্দর করে পরিষ্কার করে মুছি। তো সিঁড়িটা মোটামুটি উপরটা মোছা হয়ে গেল, এখন এই নিচ দিকটা মোছা হলে হয়ে যাবে। তারপরে এটা মুছে যাব ঘরের দিকে, প্রথমে বারান্দা, তারপরে ঘর, তার
তারপরে রান্নাঘর সমস্ত কিছু অনেকটা মোছামুচির কাজ এখনও বাকি রয়েছে। তো সিঁড়িটা মোছা হয়ে গেল, এখন ঘরের দিকে আবার জল পাল্টিয়ে আবার লিকুইড দিয়ে নিয়ে চলে এসেছি। পিঁড়ি মোছা হয়ে গেল, ঘর মোছা হয়ে গেল, এবারে আমি আবার জলটা পাল্টে নিয়ে তার মধ্যে আবার লিকুইড দিয়ে দিলাম। তারপরে এবারে আবার রান্নাঘরটা মোছা শুরু করলাম। তো রান্নাঘরটা মুছলেই হয়ে যাবে, এদিকে কড়াইটা রাখা রয়েছে, দিদি যখন কাজ করতে আসবে দিদি কড়াইটা মেজে দেবে। তো এই ফাঁকে আমি ঘরটাকে এখন ভালো করে মুছে দিচ্ছি। তারপরে উপরের এই ঘর মুছে আমাকে আবার নিচের দিকে দৌড়াতে হবে, কারণ মিমি নিচে গিয়ে নোংরা করে এসেছে। তো সমস্ত খবরাখবর পেয়ে গেছি, তো স্নানের আগে এই সমস্ত কাজগুলো করতে হবে। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার এই ঘরটাও মোছা হয়ে গেল, আর এই গামলার জামাকাপড়গুলোর দিকে দেখলে আমার এত খারাপ লাগছে, তো এটাকেও আমি আজকে ব্যবস্থা করব। তো আমি চলে এসেছি এখন নিচে। তো নিচের এই সমস্তগুলো একটু অগোছালো জায়গাগুলো একটুখানি পরিষ্কার গুছি কাজ করে নিলাম। উপরের ঘরটা মুছে নিচে এসেছি, মিমি এসে পটি করে গেছে নিচে, তো সেটা পরিষ্কার করে তারপরে স্নান করতে যাব। জীবনে অনেক ধরনের কাজই করলাম, তো এই কাজটাও বা বাদ যাবে কেন, এই কাজটাও করে নিলাম। তো জায়গাটাকে ভালো করে এখন মুছে নিচ্ছি। তারপরে আমি এদিকে কাজ করতে করতে দিদিও কাজ করতে চলে এসেছে, দিদি এখন বাইরে উঠোন ঝাড় দিচ্ছে। তো আমি কাজ করতে করতে দিদিও কাজ করতে করতে দুজনে একটুখানি গল্প করে নিলাম। তারপরে এদিকে সব কিছু অফ টপ করে এবারে উপরে গিয়ে তারপরে স্নান পুজো সব কিছু আমার আছে। তো স্নান করে চলে এসেছি পুজোর ঘরে, মিষ্টিসোনাকে এখানে ভোগ নিবেদন করেছি এবং আমার আজকের পুজোটা হয়ে গেছে। তো দেখো আমার মিষ্টিসোনা চুপটি করে বসে আছে। হাজব্যান্ড আজকে যেহেতু বাড়িতে নেই, এদেরকে খেতে দেওয়ার দায়িত্ব আমার উপর পড়েছে। তো ওদের ভাত মেখে নিয়ে চলে এসেছি, আর মিমিকে আমি দিইনি আজকে, কারণ হাজব্যান্ড বাড়িতে না থাকলে মিমি খেতে চায় না, খুব ঝামেলা করে, লুকিয়ে থাকে খাটের নিচে। তো এই জন্য ওদের খাওয়াটা আগে নিয়ে চলে এসেছি, আর আমি দিলে পরে ওদের খাওয়ার একটুখানি দেরি হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, সব কিছু কমপ্লিট করে আমাকে আসতে হয়। তো এবারে কি আমরা খেতে বসবো, এদিকে আমাদের খাওয়াটাও রেডি করে নিয়েছি, আর ছেলে তো খাওয়া হয়ে গেছিলো, শাশুড়ি মা আর আমি এখন খেতে বসে গেছি। তারপরে আজকে সন্ধ্যাবেলায় আমার বোনের শ্বশুরমশাই এসেছে, যেহেতু বোনের মেয়ের অন্নপ্রাশন, সেই নিমন্ত্রণ করতে। তো নভেম্বর মাসের প্রথম নিমন্ত্রণ পেয়ে গেলাম, এরপরে পরপর আমাদের অনেকগুলোই নিমন্ত্রণ আসার কথা আছে যতদূর জানি, এরপর জানি না কতটা কী হবে। তো প্রথম নিমন্ত্রণ চলে এসেছে, এখন চা বানাচ্ছি, আর সন্ধ্যাবেলাতে চা তো আমাদের করতেই হয়, তো আজকে চাটা একটুখানি আগেই করে নিচ্ছি। তো চারটে কাপ নিয়ে নিলাম, আর টোস্ট বিস্কুটের প্যাকেটটা খোলা ছিল না, তো টোস্টটা ঢেলে নিচ্ছি। বিস্কুটটাকে ঢেলে নিলাম, এদিকে চাটাও প্রায় হয়ে এসেছে, মানে গরম হয়ে গেছে জলটা, এরপর চা পাতা দুধ দিয়ে আমি চাটাকে করে ফেললাম, আর এবারে কাপের মধ্যে ঢেলে ফেলছি। তারপরে আমরা সবাই মিলে চাটা বসে খুব আরাম করে গল্প করতে করতে খেয়ে নেব। বোনের শ্বশুরমশাই এখন যেহেতু অনেকের বাড়িতেই যাবে, আর সবার বাড়িতে মোটামুটি চা দেবে, এই জন্য আমাদের বাড়িতে যে চাটা দিয়েছিলাম কমিয়ে অল্প একটুখানি নিয়ে নিল। তারপরে এখন শাশুড়িমাকে দিয়ে দিচ্ছি, হাজব্যান্ডকে দিয়ে দেবো, তারপরে আমিও নিয়ে আমরা গল্প করতে করতে চা খাবো। নভেম্বরের 20 তারিখে বোনের মেয়ের অন্নপ্রাশন, মানে অন্নপ্রাশনের মুখে ভাত দেওয়া হয়ে গেছে, তবে ওদিনকে খাওয়া দাওয়ার প্রোগ্রামটা রয়েছে দুপুরবেলাতে। তো আমাদের নিমন্ত্রণ করতে এসেছিল ও শ্বশুরমশাই, তো নিমন্ত্রণ করে চলে গেছে, এবারে যাবো গিয়ে সন্ধ্যা পুজোটা করে আসবো। আজকে সন্ধ্যাবেলা ছেলের পড়া ছিল, তো পড়া থেকে চলে এসেছি আর হাতে করে নিয়ে এসেছে কলা, আর মিমি তো ছেলেকে দেখে খুব খুশি, লাফালাফি শুরু করে দিয়েছে। গতকাল আমি কেচেছিলাম এই জামা কাপড়গুলো, 24 ঘন্টা হয়ে গেছে, এর মানে হলো যে পরের উপর নির্ভর করে থাকলে তোমাকে এই ফল ভোগ করতে হবে, মানে 24 ঘন্টা পরে আমাকে নিজেকেই ধুতে হচ্ছে। তো এই জন্য পরের উপর কখনোই নির্ভর করে থাকা আমাদের উচিত না। এখানে রয়েছে ছেলের মাংস, তো কুকারের মধ্যে করে সিদ্ধ করব, এখানে মশলাটা করব। তো এই মশলাটা সমস্ত কিছুর মধ্যে যাবে, আর এখানে পেঁয়াজ রসুন নিয়ে নিয়েছি, আর আলুটাকেও কাটতে হবে। আর ছেলে আসার সময় বিস্কুট নিয়ে এসেছিল, সেই বিস্কুটগুলো এখন নিজেও খাচ্ছে, আমাকেও দিচ্ছে, শাশুড়িমাকেও দিচ্ছে। তো আমি দুটো নিয়ে নিলাম, এদিকে শাশুড়িমা দুটো নিয়ে নিল। শাশুড়িমার তো সামনের দাঁত নেই, তবু কুটুর কুটুর করে খায়, এই দেখো কী সুন্দর কুটকুট করে খাচ্ছে। তো এই দেখো ছেলের মাংসটা রেডি করে নিয়েছি, এদিকে মিমিদের মাংসটা এবারে কুকারের মধ্যে দিয়ে দেবো, ও দুটো বসিয়ে দিয়ে তারপরে এখন ময়দার প্যাকেটটাকে ঢেলে নিচ্ছি। তো কৌটোর মধ্যে একটু ময়দা ছিল না, ময়দা দিয়ে যেহেতু আমি রুটি বেলি। ছেলের আর মিমিদের মাংসটা দেখো দুটো কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি, এটা হয়ে গেলে পরে ভাত গরম করব।
আর এর মধ্যে যে কাজটা করব সেটা হলো জামা কাপড়গুলো এখন ধুতে শুরু করি। আর ওগুলো ধুতে মোটামুটি আধ ঘন্টার উপরে সময় লাগে না করতে, কিন্তু কিছু করার নেই, নয়তো ওগুলো পচে যাবে আর রাখতে পারছি না। তো যাই শুরু করি কাজটা। এবারে সমস্ত বোচকা বাজকে নিয়ে চললাম বাথরুমের দিকে। তো প্রথমে একটা বালতি রেখে এলাম, তারপরে এই এক গামলা জামা কাপড় প্রচণ্ড ভারী, খুব জোরে টানতে টানতে আমাকে নিতে হলো বাথরুমে অবধি। তো এখন এগুলোকে ধোবো। তো ভালো করে এখন জল চালিয়ে ধুয়ে নিচ্ছি, আর অনেকটা জল লাগে, এতগুলো জামা কাপড় তো বুঝতেই পারছো অনেক পরিমাণে জল লাগবে, যেহেতু সার প্রচুর আছে। তো ভালো করে জল ভরে ভরে অনেকবার করে আমি ধুয়ে নিচ্ছি। তো এখন চাদরটাকে ধুয়ে নিচ্ছি, আর প্রচণ্ড ভারী, প্রচণ্ড মোটা, কাস্তে ধুতে খুবই কষ্ট এগুলো। তো যাই হোক, নিজের কাজ তো নিজেকে করতে হবে, তাই না? তো সেইভাবে করে নিচ্ছি, একটুখানি মনের জোর রেখে, শরীরের জোর রেখে। তারপরে ধোয়া কাচা হয়ে গেছে, এখন আবার গামলাটাকে বাথরুম থেকে বের করে দিচ্ছি। তারপরে আরও একটা বালতি রয়েছে, তো বালতিটাকেও এখন বের করে নেব। তো এগুলো আগামীকাল আবার মেলতে হবে আমাকে। তো সব রেখে দিলাম। মুরগির মাংসটা এখনো সিদ্ধ হচ্ছে, ছেলের মাংসটাও আছে, তারপরে মটর চলছে এখনো। এখন গিয়ে ভাতটাকে গরম করব, তারপরে একটুখানি ফ্যানের নিচে বসবো, এখনো অনেক কাজ আছে। তো আমাদের খাওয়া হয়ে গেছে, খাওয়ার সময় তোমাদের সামনে আসেনি। আজকে সন্ধ্যাবেলা থেকে প্রচন্ড ভাবে পরিশ্রম হয়েছে, তো হাজবেন্ডের ছেলে এখন নিচে গেল সমস্ত নোংরাপত্র নিয়ে। তো আর ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বন্ধুরা। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, আর এইভাবেই তোমরা আমার পাশে থেকো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।